রাহুল গান্ধীয়ে নিজে করা কৃতকর্মর ফল নিজে ভোগ করেছিল। আর কথা হল যে তেওঁলোকে নিজের নেতাজনে আসলতে কি করেছিল তাক লৈ পর্যালোচনা করক। যদি তেওঁলোকের নেতা হলে যে ভুল করব নিব তেনেকুৱাটো কথা নাই। তেওঁলোকে এই গান্ধী পরিয়ালক অনাহকতে সকলো সময়তে রক্ষণাবেক্ষণ দিব যাওয়ার কারণে কংগ্রেস দলটির আজির এই পরিণতি। মই আশা রাখো যে কংগ্রেসী লোকসকলে এবার নিজের পর্যালোচনা করক। গান্ধী পরিয়াল মানেই তেওঁলোকে একেবারে গান্ধী পরিয়াল বলে শুনিলে রক্ষণাবেক্ষণ দিয়ার যেটো ব্যবস্থা এই ব্যবস্থাটোরপা যেদিনাখন কংগ্রেস উলাই আহিব নেরব সিদিনাখনলৈ কংগ্রেসের কোনো কারণত উদ্ধার হব নোৱাৰে। কংগ্রেস ভারতবর্ষের জনসাধারণের মাজত সেই পর্যায়লৈ গৈ আছে আর তললৈকে গৈ থাকিব। অন্তত পর্যালোচনা করক যে কথাকারত আইনগত যুক্তিসঙ্গত আছে নে তেওঁলোকে গান্ধী পরিয়াল বলেই যিয়ে নহক তেওঁক সেভ কৰিবৰ কাৰণে লাগিব। সেইকাৰণে মই তেখেতসকলক করিম যে গান্ধী পরিয়ালর মায়ারপরা উলাই আহি অকমান বেলেগকৈ চিন্তা করক। তেতিয়া কংগ্রেসের হয়তো ভবিষ্যৎ করবাত মানে অলপ হলেও করবাত আশার রাঙনি দেখিব। নহলে তো লাহে লাহে চাকিটো নুমাই গৈ আছে আর নুমাই যাব। গান্ধী পরিয়াল বলে কলে তেওঁলোকে পৃথিবীর সব কথা পাহরি তাত ভারতবর্ষের আইন পাহরি যায়, ভারতবর্ষের সংবিধান পাহরি যায়। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইনের উপর গান্ধী পরিয়াল হব নোৱাৰে। গতিকে গান্ধী পরিয়ালক সেই আইন আর সংবিধানের উপর রাখা যে ধারণা কংগ্রেসে লৈছে সেই ধারণাটার কংগ্রেস উলাই চে ইয়ারপর উলার কি একু উপায় নাই। এই রোগের চিকিৎসা আছে নে? লাজতে কাকু একু কবই পারা নাছিলু, আর এই যন্ত্রণা সহ্যও করিব পারা নাছিলু। এই সমস্ত সমস্যা এটি ডাঙর বেমারের কারণ হব পাৰে, যার নাম অর্থ বা পাইলস। আমার এই অনুষ্ঠানটি মনোযোগের আছে। আপনার খোঁজ করার সময় যন্ত্রণা বা কষ্ট হয় নেকি? আপনার মলদ্বারত ফুঁহা বা ইনফেকশন হয়েছে নেকি? খোঁজ করার সময় আপনার রক্তপাত হয়েছে মানে আপনার পাইলস। পাইলস বা অর্ঘ এনেকুৱা এটা রোগ যেটোর সোনকালে পরিত্রাণ পাওয়া খুব কঠিন। মল সংকোচনের ফলত ঘর্ষণের দ্বারা নার্ভবোর ফুলি যায় আর ইয়ার ফলত রক্ত ক্ষরণ হওয়া আরম্ভ হয়। আর এইটাই হয়েছে অর্ঘ বা পাইলস। এই রোগটি একেবারেই সহজভাবে নলব, এইটি খুবই কষ্টকর। টয়লেট করার সময় অত কষ্ট, অত যন্ত্রণা আর যেটু কষ্ট একেবারেই সহ্য করব নি। এতিয়া চিন্তার কোনো কারণ নাই, কারণ পাইল ক্লিয়ার এনেকুৱা এটা আয়ুর্বেদিক ফর্মুলা যিয়ে আপনার এই রোগক একেবারে নির্মূল করে পেলাব পারে। পাইল ক্লিয়ার আসলতে আমি দৈনন্দিন খাই থাকা ফাস্টফুড, জাঙ্ক ফুড, অসময়ত খোৱা, অসময়ত শোৱা বা ব্যস্ততা, টেনশন, কম্পিটিশন, এইবোৰ অনিয়মিত কারণে মানুষের পাচন ক্রিয়া ব্যাহত হয়। লাহে লাহে এইবোৰে ভয়ঙ্কর রূপ ধারণ করে, যার ফলত পরবর্তী সময়ত মলদ্বারত ইনফেকশন হয়, তারপর আরম্ভ হয় এই জ্বালা যন্ত্রণা। অনেকেই ভাবে এবার অপারেশন করার পিছত সব ঠিক হয়ে যাব। অপারেশনে কিন্তু এই রোগের একমাত্র চিকিৎসা নহয়। আমি কম অপারেশন হলেও পাইল ক্লিয়ার অবশ্যই সেবন করব যাতে এই রোগ পুনের ঘুরি নাহে। আমার এই সংস্থাটি GMP তথা ISO-র দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত আর আমার এই প্রোডাক্টটি FDA-র দ্বারা এপ্রুভড। 7 দিন, মাত্র 7 দিন, আপনি মাত্র 7 দিন ব্যবহার করলে গম পাব যে আমার এই প্রোডাক্টটি কিমান যে এফেক্টিভ। আপনি পাব আয়ুর্বেদিক পাইল ক্লিয়ার ক্যাপসুল আর কনস্টিপেশনের বাবে কাবজ মুক্তি ক্যাপসুল আর লগত পাব পাইল ক্লিয়ার ক্রিম।